একবার ভাবুন তো, পরিপাটি হয়ে বেরোনোর পর হঠাৎ বৃষ্টিতে ভিজে একাকার আপনি, নানা বিড়ম্বনার সাথে এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনার চুল। বৃষ্টির পানির সাথে ধুলো ময়লা আটকে চুল হারায় স্বাভাবিকতা। আজ শুরুতেই জানবো কী করে নিতে হবে বৃষ্টি ভেজা চুলের যত্ন। বৃষ্টির পানিতে থাকে এক ধরনের অ্যাসিড, তাই দীর্ঘ সময় এই পানি চুলে লেগে থাকলে হতে পারে ক্ষতি। আর বৃষ্টি ভেজা চুল যদি আপনাআপনি শুকিয়ে যায়, তাহলে দেখা দিতে পারে চুলের গোড়ার সংক্রমণ, খুশকি ও চুলের আগা ফাটার মতো সমস্যা। তাই দ্রুত শুকিয়ে ফেলুন বৃষ্টি ভেজা চুল। চেষ্টা করুন সপ্তাহে অন্তত 3 দিন সঠিক নিয়মে চুল শ্যাম্পু করার। চুলে খুশকি থাকলে তেল ও লেবুর রস মিশিয়ে লাগান মাথার ত্বকে। এতে খুশকি নরম হবে আর মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নিলে উঠে আসবে খুশকি। এ সময় প্রচুর পানি পান এবং ভিটামিন সি জাতীয় খাবার রাখুন খাদ্য তালিকায়। মুক্ত থাকতে পারবেন চুলের নানা সমস্যা থেকে। বৃষ্টি ভেজা চুলের জন্য ভালো একটি পদ্ধতি, চুলে কুসুম গরম তেল মালিশ। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথায় নিতে পারেন ভাপ। বৃষ্টির সময় চুলের যত্নে সপ্তাহে অন্তত একবার মাথায় লাগাতে পারেন মেহেদি, পেঁয়াজের রস, লেবুর রস, ডিম এবং টক দইয়ের প্যাক। এছাড়া মেথি ভেজা পানি, কলা ও অ্যাভোকাডোর মিশ্রণ লাগাতে পারেন চুলে। এতে বৃষ্টির দিনে স্যাঁতস্যাঁতে আবহাওয়াতেও চুল থাকবে ঝরঝরে। গাজী আনিস, চ্যানেল 24।